আর কর সার্ভার এট দ্য প্লে নাকিশাল তার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হলো অ্যান্ড ইন অ্যান্সার টু আর বেকনিং আই ওয়েন্ট ওভার ডিউরিং ইন্টারভেল এবং তার ইশার উত্তর দিলাম অ্যান্ড স্যার ডাম বিসাইডার অ্যান্ড বিরতির সময় আমি উঠে গেলাম ও তার পাশেই বসলাম কর সাইডে অত্যন্ত দৃষ্টি নিবদ্ধ হওয়া প্লে অত হচ্ছে নাট্যশালা বা নাটক বেকনিং অত হচ্ছে ইশারা করা ইন্টারভেল অত হচ্ছে বিরতি ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার অনেকদিন আগে আমি তাকে শেষবার দেখেছিলাম অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম আই ডিড নট থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার আর কেউ একজন যদি তার নাম আমার কাছে উল্লেখ না করতো তবে তাকে আমি চিনতে পারতাম বলে মনে হয় শি অ্যাড্রেস মি ব্রাডলি তিনি আমাকে সুস্পষ্টভাবে সম্বোধন করলেন মেনশন অত হচ্ছে উল্লেখ করা রিকগনাইজড অত হচ্ছে চিনতে পারা অ্যাড্রেস তত্ত্ব হচ্ছে সম্বোধন করা ব্র্যাডলি তত্ত্ব হচ্ছে সুস্পষ্টভাবে ওয়েল ইটস মেনি ইয়ার সিন্স ফার্স্ট ম্যাট ড্যাশ আমাদের প্রথম দেখার পর অনেক বছর অতিক্রান্ত হয়েছিল আউট টাইম প্রাইস সময় ঠিক দ্রুত চলে যায় উই আর নট গ্যাটিং এনি ইয়াঙ্গার আমরা কেউ এক তরুণ নই টাইম প্রাইস মানে হচ্ছে সময় দ্রুত চলে যাওয়া ইয়াঙ্গার অর্থ হচ্ছে তরুণ Do you remember the first time I saw you? আপনি কি সেই দিনটির কথা স্মরণ করতে পারেন যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম ইউ আস্কড মি টু লাঞ্চন আপনি আমাকে একটি মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছিলেন ডিড ইউ রিমেম্বার আমি কি মনে করতে পেরেছিলাম লাঞ্চন অর্থ হচ্ছে মধ্যাহ্নভোজন It was 20 years ago and I was living in Paris. এটা ছিল 20 বছর আগের ঘটনা এবং আমি Parisে থাকতাম. I had a tiny apartment in Latin Quarter while looking asymmetry. আমি Latin Quarterে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম যেখান থেকে একটি সমাধি ক্ষেত্র দেখা যেত. Tiny অর্থ হচ্ছে ক্ষুদ্র while looking asymmetry অর্থ হচ্ছে সমাধি ক্ষেত্র যেখান থেকে সমাধি ক্ষেত্র দেখা যায়. And I was earning barely enough money to keep body and soul together. এবং নিতান্ত সদাসিদে জীবনযাপন করা যায় এই পরিমাণ অর্থ উপার্জন করতাম She had read a book of mine and had written to me about it. তিনি আমার একটি বই পড়েছিলেন এবং এক বইবার আমার কাছে লিখেছিলেন ব্যারি যত শুরু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার তো কোনো মানে সদাসিদে জীবনযাপন করার বলে আই আনসার থ্যাঙ্কিং আর আমি তাকে ধন্যবাদ জানিয়ে দিলাম অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভ ফ্রম আর অ্যানাদার লেটার সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস এবং বর্তমানে আমি তার আরেকটি চিঠি থেকে পেয়েছি যে তিনি প্যারিস অতিক্রম করছেন আনসার থ্যাঙ্কিং আর তো হচ্ছে ধন্যবাদ জানিয়ে উত্তর দেওয়া অ্যান্ড উড লাইক টু হ্যাভ আ ফেয়ার উইথ মি এবং আমার সাথে একটু পোশাক করতে ইচ্ছুক বাট আর টাইম ওয়াজ লিমিটেড কিন্তু তার সময় সীমিত অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোইং থার্সডে এবং একমাত্র অবসর সময় আগামী বৃহস্পতিবার সেটা তো হচ্ছে কৌশল্প করা আর লিমিটেড তো হচ্ছে সীমিত ফলোইং হচ্ছে পরবর্তী শি আস্কড মি ইফ আই উড গিভ হার আ লিটল লাঞ্চন এট পয়ার্স জিজ্ঞেস করলেন আমি তাকে পয়ার্সের দুপুরে খাবার খাওয়াতে পারি কিনা পার্স পিসের রেস্টুরেন্ট অ্যাট উইচ দ্য ফ্রান্স সিনেডরসি পার্স হলো এমন একটি রেস্টুরেন্ট যেখানে ফ্রান্সের সিনেট সবার সদস্যরা আহার করেন তো লাঞ্চ হচ্ছে দুপুরের খাবার আর সিনেটের তো হচ্ছে আইনসভার সদস্যকে বলে অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিহাইন্ড মাই মিন্স দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার এবং এটা আমার সাহিত্যের এতই বাইরে ছিল যে আমি সেখানে যাওয়ার কথাটি কখনো কল্পনা করতে পারিনি ফার বিহাইন্ড মাই মিন্স হচ্ছে সাহিত্যের বাইরে থাকা
But I was fed up and I was too young to say no to a woman. কিন্তু তার অতিরঞ্জিত প্রশংসা আমি বলে দিয়েছিলাম আই হ্যাড এইটি এবং এত কম বয়সে ছিলাম যে কোনো নারীকে তখন না বলতে শিখিনি আই হ্যাড 80 ফ্রেন্ডস টু লিভ অন টিল দ্য এন্ড অফ দ্য মান্থ মাসের বাকি দিনগুলো চলার জন্য আমার কাছে 80 ফ্রা অবশিষ্ট ছিল ফ্ল্যাটার অর্থ হচ্ছে গড়ে যাওয়া And a modest luncheon should not cost more than 50. এবং একটি পরিমিত মধ্যাহ্নভোজের জন্য আমার 15 টাকার বেশি খরচ হওয়ার কথা না If I cut out coffee for the next 2 weeks, I could manage well enough. যদি আমি আগামী 2 সপ্তাহের জন্য কফি বাদ দিই তবে আমি ভালোভাবে মানিয়ে নিতে পারব মডেস্ট অর্থ হচ্ছে পরিমিত কাট আউট অর্থ হচ্ছে বাদ দেওয়া I answered that I would meet my friend by correspondence. চিঠির মাধ্যমে উত্তর দিলাম যে এক পার্স অন টাস্টে এক আপ ফার্স্ট প্লেয়ার যে আগামী বৃহস্পতিবার পার্স বেলা 12:30 আমি আমার বন্ধুর সাথে দেখা করব She was not so young as expected and in appearance imposing rather than attractive. তিনি ততটা কম বয়সী ছিলেন না যতটা আমি আশা করেছিলাম এবং চেয়ারে আকর্ষণীয় করে উঠতেছিল কর্তৃত্বপরায়ণতা এক্সপেক্টেড অর্থ হচ্ছে আশা করা এফিডেন্স অর্থ হচ্ছে চেয়ারা ইম্পুজিং অর্থ হচ্ছে কর্তৃত্বপরায়ণতা She was in fact a woman of 40 প্রকৃতপক্ষে তিনি ছিলেন 40 বছরের এক মহিলা and she gave me the impression of adding more teeth, white and large and even than were necessary for any practical purpose. এবং তিনি আমাকে বাস্তব প্রয়োজনে বিশেষভাবে সাদা বড় বড় এবং সমান দাঁতের ধারণা দিলেন ইমপ্রেশন অর্থ হচ্ছে ধারণা প্র্যাকটিক্যাল পারপাস হচ্ছে বাস্তব প্রয়োজন She was talkative, but she seems she seemed inclined to talk about me. তিনি ছিলেন বাসল কিন্তু যেহেতু তাকে আমার সম্পর্কে কথা বলতে ইচ্ছুক মনে হলো আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার আমি একজন মনোযোগী শ্রোতা হতে প্রস্তুত ছিলাম টকারি অর্থ হচ্ছে বাসল ইনক্লাইন অর্থ হচ্ছে ইচ্ছুক অ্যাটেন্টিভ অর্থ হচ্ছে মনোযোগী লিসেনার অর্থ হচ্ছে শ্রোতা I was startled when the menu was brought for the price where I cracked the higher than I had expected. যখন খাদ্য তালিকা আনা হলো আমি চমকে উঠলাম কারণ খাবারের দাম আমি পূর্বে যা ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ছিল বার্ষি এসুক নি কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন I never eat anything for luncheon, she said. আমি মধ্যাহ্নভোজে কখনো কিছু করি না তিনি বললেন ও ডোন্ট সে দ্যাট আই অ্যাভ সাচ চান্স লি তা ওটা বলবেন না আমি উদারতার সাথে উত্তর দিলাম চান্স লাভ তো হচ্ছে উদারতার সহিত এবার কিছু The meanings of some words and terms from the story are given below. Read the story a second time and if you still have words you don't know the meanings of find them in a dictionary. Luncheon, a formal lunch. Play, a theatre performance. Latin Quarter, a section of Paris popular with students and writers like the story's narrator. Cemetery, a last burial ground. Senator, a member of a senate.
or lawmaker. Imposing, impressive in appearance, startle, give sudden shock. Behavior, ameno. Generous, liberal, showing readiness to give something. Caviar, the mass of eggs of a large fish. Especially after sturgeon, eaten as a delicacy. Hospitable, friendly, genial. Effusive, showing pleasure or emotion in an unrestrained manner. Amicable, friendly. Yari, casual. Ingratiating, intended to gain someone's approval or favor. Humorist, a humorous writer. Vindictive, revengeful. Complacency, uncritical, self-reflection. Astron, foreign bounds. Find out the meanings of the following idioms. Beyond once means cut out, take someone to task. Number 4. How did the lady manage to get the Luncheon invitation from the writer? Humor is the quality that makes something lovable and amusing. The writer also uses irony in the story, and find out the definition of irony elsewhere in the EU textbook. What examples of irony can you find in the story? How many items of food does the lady order? Why does the writer only order a mutton soup? Number 8. At one stage of the Luncheon, the writer feels panicked. Why? What is an asparagus? Find out the food below asparagus. The street told in flashback. How does the lady look in the restaurant? And at the end of the story, the lady obviously has a tendency to eat mouse, but it has shown the bad effects of what eating. Keep the example of the lady in mind. Fill in the blanks with appropriate prepositions. While you are reporting coffee, the head waiter with a smile, his fresh face paying towards bearing a large basketful loose pieces. Find out 5 adjectives from the story and write sentences with them.